গত কয়েক মাসে প্রবাসীদের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এর অন্যতম লুটপাটটি হয়েছে মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমার যে সকল প্রবাসী ভাইয়েরা যেতে চাচ্ছে, আইএলও লেবার ল অনুযায়ী মালয়েশিয়া সরকার এই বিমান ভাড়া, ভিসার খরচ, মেডিকেল খরচ, প্রত্যেকটি খরচ বহন করবে এবং তারা সেটাই করেছে। কিন্তু বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে 3,80,000, 4,00,000, 4,20,000 টাকা করে নেওয়া হয়েছে। ইমরান সাহেব, আমাদের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী, তিনি বলেছিলেন তার কাছে কেউ অভিযোগ করেনি, কিন্তু আমরা দেখিয়েছিলাম যে শত শত না হাজার হাজার অভিযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে। সেটা তারা গিয়ে করেছে, সশরীরে লিখিত করেছে, মেসেজের মাধ্যমে করেছে, মেইলের মাধ্যমে করেছে এবং অনেকে ভিডিও বার্তার মাধ্যমে ফেসবুকে লাইভে করেছে। এতভাবে অভিযোগ করার পরেও আমাদের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী তিনি বলেছেন তার কাছে কেউ অভিযোগ না করলে তিনি কি করবেন। এই যে সরকারিভাবে নির্ধারণ করলো যে 78,900 টাকা, যদিও মালয়েশিয়া সরকার এই এই নিয়োগের সম্পূর্ণ খরচ বহন করছে, তারপরেও সরকারিভাবে নির্ধারণ করলো, পাসপোর্ট প্রবাসীর আছে, তারপরেও পাসপোর্টের খরচ নতুন করে ধরলো, এর মধ্যে 78,900 টাকা সেই টাকাতেও নিতে পারলো না, নিল কত 4,00,000 টাকায়। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীর কাছে কয়েক হাজার কোটি টাকা এই কয়েকদিনে লুটপাট করেছে এই সরকার। যদি আমাকে বলেন সরকার কিভাবে করেছে, সরকারের চোখের সামনে দিয়ে যারা লুটপাট করেছে তারা সরকারের সঙ্গে নেগোসিয়েট না করে এই লুটপাট করেছে, তারা আমাদের ইমরান সাহেবের সাথে, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে না নেগোসিয়েট করে এই লুটপাট করেছে, দুনিয়া এত সহজ যে তিনি ভাগ না পেয়ে চোখের সামনে এত বড় একটা জালিয়াতি এবং জোচ্চুরি করার সুযোগ দিবেন? এর আগে সৌদি আরবে যে সকল প্রবাসী যাচ্ছিল, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 25,000 টাকা করে হোটেল কোয়ারেন্টাইনের ক্ষেত্রে রিফান্ড করার কথা ছিল। কত করে? 25,000 টাকা করে। অথচ কোনো প্রবাসী এই 25,000 টাকা পায় নাই। তারা আমার কাছে অভিযোগ করেছে, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ে তারা মেইল করেছে, মেসেজ করেছে, ফোন করেছে এবং বলেছে ভাই আমাদের একটা টোকেন ধরিয়ে দিয়েছে কিন্তু টাকা তো দিচ্ছে না। তো এই যে প্রবাসীদের কাছ থেকে জাস্ট এই কিছুদিনের মধ্যে এত হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হলো, এর বিচার কবে হবে? আমরা আবেদন জানিয়েছিলাম বারবার যে মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা কর্ম হারিয়েছে, তারা দেশে ফিরেছে, অনেক সময় করোনা সংকটে তারা আবার কাজে ফিরে যেতে চায়, এবং আমরা অনুরোধ করেছিলাম যে যেহেতু মালয়েশিয়া সরকার একটা সুযোগ দিচ্ছে, আপনারা এই বিষয়ে কেন ব্যবস্থা নিচ্ছেন না? প্রথমে 25টা কোম্পানি, পরে সিরিয়ালে আরও অনেকে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে সবাই মিলিয়ে এখন ভাগ বাটোয়ারা করছে। তাহলে আপনারা কোন দেশের নাগরিক যারা এই ভাগ বাটোয়ারায় জড়িত? আপনারা কি বাংলাদেশের না? তাহলে বাংলাদেশের হয়ে বাংলাদেশের প্রবাসীদেরকে ঠকাচ্ছেন কিভাবে? এই যে প্রধানমন্ত্রী, তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে প্রবাসীদেরকে এখন থেকে মানে উনি অনেক দেখভাল করবে, অনেক যত্ন করবে। তা আপনি যত্ন করবেন, এটা কি যত্ন করার নমুনা? এটা যত্ন করার নমুনা? একটা তো হলো যারা বিদেশে যেতে পেরেছে 4,00,000 টাকা দিয়ে, তারা তো গেলই, যারা এখনও যেতে পারে নাই, যারা টাকা দিয়ে এখনও ঘুরছে তাদের টাকা কবে ফেরত দেওয়া হবে? আমি জানতে চাচ্ছি আমার বিএমইটি ভবন, আমার পররাষ্ট্র মন্ত্রণালয়, আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কী করে? আমাদের তো অর্থমন্ত্রী, তিনি প্রবাসীদের নিয়ে ভালোই ব্যবসা শুরু করেছেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় অর্থলগ্নিকারী তিনি অর্থমন্ত্রী। তিনি মেডিকেল টেস্টের নামে প্রবাসীদেরকে মানে হাইকোর্ট দেখাচ্ছেন এবং অনেক অনেক টাকা নিয়ে নিচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করেন আমি সত্য বলেছি কি না, গুলশানে কামাল সাহেবের মেডিকেল সেন্টার প্রবাসীদের জন্য সেবা দেওয়ার নামে লুটপাট চলছে এখানেও। আমার প্রশ্ন হলো যে আপনারা রিজার্ভ নিয়ে কত টেনশন করছেন, অথচ আপনারা প্রবাসীদেরকে একটু সেবা দিলে তারা অনেকখানি উজাড় করে আপনাদেরকে দিতে পারত। দেখেন আমাদের দাবি তো অযৌক্তিক না, অযৌক্তিক না, খুব ছোট দাবি। নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান থেকে প্রবাসীরা, তাদের দেশের প্রবাসীরা 1,00,000 টাকার কমে যেতে পারে, 60,70,80,000 টাকা যেতে পারে। তা আমার দেশের প্রবাসীরা কী অপরাধ করেছে? তারা কি বাংলাদেশে জন্মগ্রহণ করে অপরাধ করেছে যে এখানে জন্মগ্রহণ করলে 4,00,000 টাকা যেতে হবে? যে 1,68,000 টাকায় সৌদি আরবে যাওয়া যায়, সেই সৌদি আরবে আমার দেশের নাগরিকরা কেন 5 থেকে 6,00,000 টাকা দেবে? এই টাকা কোন ভূতে খাচ্ছে? শেখ হাসিনার চোখের সামনে দিয়ে ভূত আইসা টাকা খেয়ে যাবে
এত সহজ, এত সহজ, হিসাব তো মিলছে না।